ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। খুব বেশি বিপদের সময় কি দোয়া বা আমল? ইস্তগফার, তওবা আর কি, এটাই সবচেয়ে বেশি কার্যকর আমল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর সালাত পড়ে পড়ে আল্লাহর কাছে থাওয়া। এমনিভাবেই এই কালিমাটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল করিম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো চাপের সম্মুখীন হতেন, তখন এই দোয়াটি বেশি করে পড়তেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।